আসসালামু আলাইকুম। জার্নালিস্ট রিডলিকে যখন আফগানিস্তানে তালেবানরা ধরলো, তখন তাকে কোরআন পড়তে দেওয়া হলো, তার গায়ে কোনো টাচ কিন্তু করা হলো না। দেন সে ইসলাম গ্রহণ করে আজকে পর্যন্ত ইসলামের জন্য অনেক কাজ করে যাচ্ছে। আমরা যারা মনে করছি যে সরকার অনেক জুলুম করেছে, এই জন্য তাদের লোক যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের উপর সিমিলার জুলুম করা হবে, তাহলে তাদের সাথে আমাদের ডিফারেন্স কী থাকে? কোরআন 5.12 যেখানে আল্লাহ বলছেন যে ট্রায়ালের বাইরে একজন মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। আমি বুঝি না যেখানে যার নেতৃত্বে যেই ব্যক্তির কারণে এগুলো সব ম্যাসাকার হয়েছে, তাকে কোনোভাবেই ধরা যাচ্ছে না, কোনো সিস্টেমের মধ্যে আনা যাচ্ছে না, তার লোকজনকে নিয়ে মেডেলিং করা হচ্ছে। আমি তো মনে করি স্টার্টিং পয়েন্ট হওয়া উচিত সে, এখন সে তো ইন্ডিয়ায় যেয়ে বসে আছে, এখন তাকে কেউ ধরতে পারছে না দেখে তার লোকজনকে ধরছে। আচ্ছা, তার লোকজনকে ধরলে কি তাকে নিয়ে আসা হবে? এটা তো হবে না। তো সেজন্য আপনি যদি কান্না করে থাকেন, আপনার নিজের একজন কাউকে কষ্ট দিয়েছে দেখে আপনি যেমনভাবে কান্না করেন, ঠিক তেমনিভাবে আজকে এই যেই দল চলে গেছে তাদের লোকজনকে মারলে তার লোকজন, তার পরিবারের লোকজন কান্না করবে না? সিমিলারভাবে তো করবে। তাহলে তো কোনো আইনের বাইরে যেয়ে আমরা কোনো একটা ডিফারেন্স তৈরি করতে পারবো, এটা তো আমার মনে হয় না। আর পরিবর্তনের কথা যেহেতু আমরা বলছি, তাহলে আমরা আবার কেন বলছি যে গভর্নমেন্ট ঠিক মতনে এগুলা ডিল করতে পারছে না, পুলিশ এগুলো, থানা এগুলো ডিল করতে পারছে না, কোর্ট এগুলো পারছে না? তাহলে তো ডিফারেন্স হলো না আলটিমেটলি, তাহলে কোনো পরিবর্তন হলো না। তাহলে তো যেই লাউ সেই কদু। তো এভাবে করে চলতে পারে না। মুসলমানদেরকে মোরালিটির শিক্ষা দিতে হবে, এবং মোরালিটির মাধ্যমে আমরা যদি ডিফারেন্স তৈরি করতে পারি, তাহলে যারা জুলুম করেছে তাদের মধ্যে যদি 1%ও নৈতিকতা থাকে, তাহলে তারা দলে দলে ইসলামের দিকেই ফেরত আসবে, ভালো কাজের দিকেই ফেরত আসবে, নৈতিকতার দিকেই ফেরত আসবে। সবাইকে ধন্যবাদ।